আজকে বিধানসভা নির্বাচনের পর দুটো বছর রাজনীতিতে একটা সপ্তাহ অনেক বড় ব্যাপার, সেখানে দুটো বছর সামনে পড়ে আছে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রাজনীতিতে একটা সপ্তাহ অনেক বড় ব্যাপার, সেখানে দুটো বছর সামনে পড়ে আছে, মোদি সরকারের সফলতা ব্যর্থতা দুটো বছরে মানুষের জানার বোঝার অনেক সময় পাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। কংগ্রেস তার জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষের জন্য তারা লড়াই করে যাবে, কোথাও হার হতে পারে, কোথাও জিত হতে পারে, কিন্তু কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে কংগ্রেসের লড়াই কখনো থামবে না। এই রেজাল্ট আজকে ভারতবর্ষের রাজনীতির বাতাবরণে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে বিজেপির মতন শক্তিকে এককভাবে হারানো অত্যন্ত কঠিন কাজ, এবং পাশাপাশি আরেকটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারতবর্ষে আপ নামক আরেকটা দল ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে উত্থান করছে। যে জায়গাটা মমতা ব্যানার্জি নিতে চেয়েছিল জাতীয় রাজনীতিতে, সেই জায়গাটা অরবিন্দ কেজরিওয়াল নিয়ে নিচ্ছে, কারণ আজকে তার হাতে দিল্লি, আজকে তার হাতে পাঞ্জাব, আগামী দিনে গুজরাট আছে, গুজরাটে কর্পোরেশনে সে ভালো রেজাল্ট করেছে, স্বাভাবিকভাবে আরও কিছু হয়তো সিট কোথাও পাবে। অর্থাৎ জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জি বাংলায় নির্বাচনে জয়ী হওয়ার পর যে বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল যে জাতীয় রাজনীতিতে তিনি একটা মুখ্য ভূমিকা পালন করবেন, সেই মমতা ব্যানার্জির সেই স্থানটাকে অরবিন্দ কেজরিওয়াল দখল করে নিল। তৃণমূলের হাই টাইম বিজেপিতে সংযুক্তিকরণ হয়ে যাওয়া, কারণ এরপরে তৃণমূলের নেতারা আবার বিজেপিতে পালাবে বলে আমার ধারণা। তাই তৃণমূলের সম্ভাবনা আছে বিজেপিতে সংযুক্তিকরণ হয়ে যাওয়া। ভারতবর্ষে কংগ্রেসকে দুর্বল করবার জন্যে আপনারা চেষ্টা করেছিলেন, সফল হননি, নিজেরা দেখতে পাচ্ছেন আপনাদের কিছু লাভ হয়নি। বেনারস যাচ্ছিলেন, ইউপি যাচ্ছিলেন দখল করতে, অখিলেশ যাদবের জন্য লড়তে যাচ্ছিলেন, বেনারসে গিয়ে কপালে তিলক কেটে প্রমাণ করতে যাচ্ছিলেন মোদির থেকে বড় আমি হিন্দু সন্ন্যাসী চলে এসেছি, হিন্দু সন্ন্যাসী না, হিন্দু সন্ন্যাসিনী চলে এসেছি, মোদী হিন্দু সন্ন্যাসী আমি হিন্দু সন্ন্যাসিনী, তাতেও কোনো লাভ হয়নি। নিজেরা আত্মসমীক্ষা করুন, নিজেরা আত্ম অনুসন্ধান করুন। হ্যাঁ, কংগ্রেসটা দুর্ভাগ্যজনকভাবে শেষ হয়ে গেছে, বুঝতে পারছি না কেন যে এত পুরনো একটা দল সে আস্তে আস্তে, আমরাও ছিলাম ওই দলে, আস্তে আস্তে বিলুপ্তর পথে। কংগ্রেসের উচিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে মিশে যাওয়া, ইজ দ্য রাইট টাইম। তাহলে ন্যাশনালি আমরা গান্ধীবাদ সুভাষবাদকে নিয়ে আমরা ন্যাশনালি গোডসেবাদের বিরুদ্ধে লড়াইটা করতে পারব। আমরা দেখে নিচ্ছি, এখন ইট ইজ টু আর্লি, তার কারণ এখন ওখানে অভিষেক আছে, ডেরেক আছে, ওরা রয়েছে এবং ওখানকার লোকাল নেতৃত্ব তারা রয়েছে। ইট ইজ টু আর্লি টু কমেন্টস, কিন্তু আমরা দেখে নেব, আমাদেরও চোখ আছে ওখানে, নেত্রীও দেখছে, তারপরে নিশ্চিতভাবে ডিসিশন একটা হায়েস্ট লেভেলে নেওয়া হবে।